আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই পুজোকে ঘিরে বাঙালিদের মধ্যে একটা নতুন মাত্রা যোগ হয় আবেগ উচ্ছ্বাস আনন্দ হই হই পুজোর কটা দিন কাটে সকল দুঃখ যন্ত্রণা ভুলেই তবু পুজোর আনন্দ কিছুটা ম্লান হয় যদি না বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের নতুন বস্ত্র না হয় আর এইসব কথা ভেবেই সাংবাদিকদের ডাকে সাড়া দিয়ে কতুলপুর ব্লকের সমাজসেবী ফিরোজ মোল্লা ছুটে গেলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ আদিবাসী পাড়ায় জাগলদ্বীপ আদিবাসী পাড়ায় দুস্থ অসহায় অসহায় পরিবারের কচি হাতে নতুন বস্ত্র তুলে দিল কতুলপুর ব্লকের সমাজসেবী ফিরোজ মোল্লা সাংবাদিক আব্দুল হায়ের চোখে পড়ে ওই অসহায় পরিবারের কচি কাচাদের এই বিষয়ে সমাজসেবী ফিরোজ মোল্লা বলেন তারপর ফিরোজ মোল্লা সাংবাদিকের ডাকে সারা দিয়ে আজ পুজোর আগেই নতুন বস্ত্র তুলে দিল কচি কাচাদের হাতে যা আজকালের দিনে একটা নজিরও বটে বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হায়ের রিপোর্ট সময় সংবাদ এখানে এসেছেন আমরা কতমপুর থেকে আসছি আমাদের যে মানুষ মানুষের জন্য যে আমাদের সংস্থা রয়েছে আমরা এখানে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ অসহায় যারা মানুষ রয়েছে তাদেরকে নতুন বস্ত্র উপহার দিতে আমরা আজকে এই এই প্রত্যন্ত গ্রামে এসেছি এই কোচিং হাতে বস্ত্র তুলে দিয়ে কতটা আনন্দিত আনন্দ মানে এই আনন্দ সত্যি কথা বলতে কি সহজে পাওয়া যায় না আজকে এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নতুন বস্ত্র পেলো এবং নিজেদেরা যে আনন্দের সঙ্গে একটা নৃত্য করলাম আমাদেরকে নৃত্য দেখালো তার জন্য সত্যি মানে খুবই ভালো লাগছে এবং আমি এটাও বলতে চাইছি যে অনেকেই রয়েছে যারা হয়তো তাদেরকে দিতে পারলাম না পরবর্তীকালে আমি আসবো এই গ্রামকে আবার এটুকু আমি এদের কাছে একটা বার্তা রেখেছি আমরা জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেছেন মূল লক্ষ্য কি আপনাদের মূল লক্ষ্য হচ্ছে সত্যি করা সত্যি কথা বলতে কি সমাজে একসঙ্গে মানুষ আছে যাদের কাছে হয়তো সেরকমভাবে কেউ পৌঁছাতে পারে না আজকে এই গ্রামটা এসে আমি প্রথম এলাম দেখলাম সত্যি এই গ্রামের প্রথম হয়তো এনারাও বলছেন যে প্রথম হয়তো আমাদের পাশে এসে কেউ দাঁড়ালো আমরা চাইছি সেই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে তাদের হাতে নতুন বস্ত্র হোক বা আরও আদার্স যেগুলো দরকার তাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো তুলে দেওয়া আমার নাম ফিরোজ